চ্যাপ্টার নাম্বার টুতে আলোচনা করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন। সেখানে 309 থেকে 323 পর্যন্ত আর্টিকেলগুলোতে কিভাবে 315 নম্বর আর্টিকেল অনুযায়ী ইউনিয়নের জন্য ইউপিএসসি, স্টেটের জন্য বিভিন্ন স্টেট পিএসসি, বা কিভাবে স্টেট পিএসসি বা ইউপিএসসি কার কাছে রিপোর্ট জমা দেবে, কিভাবে ইত্যাদি নানা দিক এখানে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার টুতে। নেক্সট আমরা পার্ট নাম্বার 14 এতে দেখছি আমরা ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা করা হচ্ছে, বিভিন্ন স্টেট ট্রাইব্যুনালে কারা আসবেন, ট্রাইব্যুনালের কাজ কী। 323 এ এবং 323 বিতে এটাকে নিয়ে, এই বিষয়টিকে নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট আমরা পার্ট নাম্বার 15 এখানে ইলেকশন নিয়ে আলোচনা করা হয়েছে, দেশের কী কী ইলেকশন আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ স্টেট, স্টেটের থেকেও বেশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এইখানটায় ইলেকশন কীভাবে, বিভিন্ন ইলেকশনগুলো হয়, তাদের কাজ কী, ইলেকশন কমিশনের কাজ কী, এইগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। পার্ট নাম্বার 16 এখানে স্পেশাল প্রভিশন টু সার্টেন ক্লাসেস, বিভিন্ন এসসি, এসটি, ওবিসি, এরা এদের জন্য কমিশন, এরা রাজ্যসভা, লোকসভা বা রাজ্য বিধানসভা বা রাজ্য বিধান পরিষদে এদের রিজার্ভেশন কেমনভাবে হবে, এদের জন্য যে স্পেশাল কমিশনগুলো আছে সেখানে কমিশন কারা নিযুক্ত হবে, তাদের কাজ কী, এগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে এই 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 পার্ট নাম্বার 16। পার্ট নাম্বার 17 রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রের ভাষা কী হবে, রাষ্ট্রের কি আদৌ কোনো ভাষা আছে না নেই, এটা নিয়ে তর্ক থাকবে, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস এই পার্ট নাম্বার 17 রয়েছে, যেটা চ্যাপ্টার নাম্বার 1 রয়েছে ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন 343-344। চ্যাপ্টার নাম্বার 2 রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস 345-347। চ্যাপ্টার নাম্বার 3 ল্যাঙ্গুয়েজ অফ এসসি, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, কোর্টগুলোর ভাষা কী হবে, কোর্টে যে বিভিন্ন আর্গুমেন্টগুলো চলে, কোর্টের যখন কোনো জাজমেন্ট দেয়া হয়, কোর্টে কেসটার যে যখন লড়া চলছে বা কেস চলছে, প্রসিডিংস চলছে, তখন কোন ভাষায় হবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে, তখন 300 এটা সম্পূর্ণভাবে বলা রয়েছে 348 এবং 349 নম্বর আর্টিকেলে। দেন চ্যাপ্টার নাম্বার 4 রয়েছে স্পেশাল ডাইরেক্টিভ 350-351, এখানে ল্যাঙ্গুয়েজ কমিশনার নিয়োগ করার কথা বলে, 300 হিন্দি ভাষা সম্প্রসারণের ক্ষেত্রে কী করতে হবে ইত্যাদি, বিভিন্ন মাতৃভাষা উপর জোর, শিক্ষা কীভাবে হবে ইত্যাদি বিভিন্ন জিনিস, অফিসার নিয়োগ কীভাবে হবে, একজন কমিশনার থাকবে, 350-351 আলোচনা করা হয়েছে। দেন পার্ট নাম্বার 18 এখানে এমার্জেন্সি নিয়ে আলোচনা করা হয়েছে, দেশের এমার্জেন্সি, যেটা আমরা আগের দিনই সোর্সে জেনেছিলাম যে এমার্জেন্সি আমরা নিয়েছি কোথা থেকে, এমার্জেন্সি বিষয়টা আমরা নিয়েছি 1935 সালের ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। বাট আমরা এমার্জেন্সি, ডিউরিং এমার্জেন্সির সময় সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এই কনসেপ্টটা আমরা নিয়েছি জার্মানি কনস্টিটিউশন থেকে। দেন 352-360 আর্টিকেলের মধ্যে এমার্জেন্সি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর পার্ট নাম্বার 19 মিসলেনিয়াস, এখানে বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম প্রভিশন আছে, তাদের স্পেশাল প্রভিশন অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন স্টেটগুলোতে, আসাম, গোয়া, এইসব স্টেটগুলো যে তৈরি হয়েছিল পরবর্তীকালে আমরা জানি, এইসবগুলো নিয়ে বিশেষ বিশেষ প্রভিশনগুলো রয়েছে। দেন পার্ট নাম্বার 20 রয়েছে অ্যামেন্ডমেন্ট, ভারতবর্ষের সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট প্রসিজার, এখানে 368 নম্বর আর্টিকেলে আলোচনা করা হয়েছে, যেটা রয়েছে পার্ট নাম্বার 20। ধন্যবাদ, আজকে পার্টের যে দুটো ভিডিওর মাধ্যমে কনস্টিটিউশনের পার্টগুলো কী কী আছে সেগুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করলাম। পরবর্তী আমরা আলোচনা করব আমাদের সংবিধানের শিডিউল নিয়ে, এবং শিডিউল আলোচনা করার পর থেকেই আমরা সরাসরি চ্যাপ্টার ওয়াইজ ইনডেপথ আলোচনা করব। ধন্যবাদ।